আসসালামু আলাইকুম, ফয়সাল টেকের ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে ভিডিও জুড়ে আমরা দেখব যে কিভাবে আপনারা সুইপ করলে নতুন একটি ভিডিও ওপেন করতে পারেন। তো দেখতে পারলেন যে আমি এখানে সুইপ করলাম আর আমার নতুন একটা অ্যাক্টিভিটি কিন্তু ওপেন হয়ে গেল, যেটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে রেড কালার দিয়ে রাখছি। তো এইরকম সুইপের মাধ্যমে কিভাবে নতুন অ্যাক্টিভিটি ওপেন করতে পারেন সম্পূর্ণ ভিডিও জুড়ে এটাই থাকবে, আর দেখার ফলে আশা করি আপনারাও কাজগুলো করে নিতে পারবেন। তো শুরু করা যাক। অলরেডি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে রাখছি। জাস্ট ক্রিয়েট নিউ প্রজেক্ট গিয়ে এমপিটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে আমি অ্যাপ্লিকেশনটি একটি নেম দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি নেম দিলাম সুইপ টিউটোরিয়াল ল্যাঙ্গুয়েজ, আবার দিয়ে দিচ্ছি মিনিমাম এটিকে জেলিবিন দিয়ে আমি প্রজেক্টটা ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই ওয়েট করতে হবে সিঙ্ক হতে, প্রজেক্টটা সিঙ্ক কমপ্লিট। তো প্রথমে আমি যেহেতু একটা ডিপেন্ডেন্সি দিয়ে কাজটা করব, তাই এই ডিপেন্ডেন্সিটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। জাস্ট এইটুক লিখলেই হবে, এইটুক দেখে সার্চ করবেন তাহলে প্রথমেই চলে আসবে গিটহাব। গিটহাবের তো আপনার স্ক্রল করে নিচে গিয়ে ডকুমেন্টেশনটা দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ইউজ করতে হবে, আর ডিপেন্ডেন্সির বর্তমান লেটেস্ট ভার্সন, এখানে রিলিজ ভার্সন, আর নিচ দিকে গেলে আপনারা লিসেনার অ্যাড কীভাবে অ্যাড করবেন, সেভ রিফ্রেশ কমপ্লিট হওয়ার পরে কোন অ্যাক্টিভিটিতে যাবে সেটা আপনারা লিসেন অ্যাড করে, এখানে টোস্ট দেওয়া আছে, চাইলে আপনারা অ্যাক্টিভিটিও দিতে পারবেন। তো প্রথমে আমি গ্যাডল স্ক্রিপ্টের এখানে গিয়ে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিচ্ছি। আমার এখানে ডিপেন্ডেন্সিটা অলরেডি লেখা আছে, তো আমি এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিচ্ছি। তো আমি ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই সোর্স কোডটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি কপি করে নিতে পারবেন, সমস্যা নেই। এখন আমি প্রজেক্টটা সিঙ্ক করে নিচ্ছি, অবশ্যই ওয়েট করতে হবে। ওকে, আমার লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট হয়ে গেল এইমাত্র, এটা ক্লোজ করে দিচ্ছি। আমি প্রথমে ডিজাইনটা আমি করে নিতে চাই। তো ডিজাইন করার আগে আমি ব্যাগ একটা শিপ তৈরি করব আর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো জাস্ট আমি ড্রয়াবলের রিসোর্সের ড্রয়াবলে তৈরি করে নিচ্ছি। নিউতে গেম ড্রয়াবল রিসোর্সেস, তারপর নেম দিয়ে দিলাম শিপ বাটন, ওকে দিয়ে দিচ্ছি। অলরেডি ডিসপ্লেতে আছে, তো আমি কোডগুলি কপি করে দিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন, আর আমি সোর্স কোডটা তো দিয়ে দিব বললাম। তো তারপর আরেকটা আমাদের তৈরি করে নিতে হবে শিপ ব্যাকগ্রাউন্ড নামে, কন্ট্রোল সি, নিউ, কন্ট্রোল বি, ওকে, তারপর এই কোডটুকু আমি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল অল্টার এল, হয়ে গেছে। এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। তো আমি এখন মেন যে অ্যাক্টিভিটিটা, অ্যাক্টিভিটি মেন, তো এটার ডিজাইনটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, ফার্স্ট টু লাস্ট, এখান থেকে একদম শেষ পর্যন্ত। এখানে রিলেটিভ লেআউট ইউজ করা হয়েছে, আপনারা চাইলে অন্য লেআউট ইউজ করতে পারেন। তো তারপর এখানে দুইটা ড্রাবলে ইমেজ, তারপর ইমেজ, আর উপরে একটা ফন্ট মিসিং আছে এটা। তো চাইলে ফন্ট আপনারা ইজিলি, কিন্তু নিয়ে নিতে পারেন, টেক্সট ভিউটা শুধু সিলেক্ট করবেন।
তারপর ফন্ট লিখে সার্চ করবেন ফন্ট লিখে সার্চ করার পর আপনারা ডাউনলোড ফন্টে চলে যাবেন এন্ড দেন আপনারা ডাউনলোড করে নেবেন এখানে অবশ্যই ফন্টের স্টাইল আপনারা দিয়ে দিতে পারেন বোল্ড আমি দিয়ে দিচ্ছি ওকে তো এখন এখান থেকে যেহেতু দুইটা আইকন মিসিং আছে আমরা ড্রয়াবল থেকে দুইটা আইকন নিয়ে নিতে পারি সার্চ করলে আশা করি চলে আসবে নেক্সট ফিনিশ তো তারপর এখানে চেঞ্জ করে দিতে হবে অবশ্যই নামটা তো হয়ে গেছে তো আরেকটা আইকন আমাদের নিয়ে নিচ্ছি টিক মার্কের আইকন নিয়ে নিতে পারি নেক্সট ফিনিশ আমরা এখানে দিয়ে দিচ্ছি আইকনটা যে কোনো আইকনই আপনারা ইউজ করতে পারেন ওকে আমার ডিজাইন বিউর কাজ এটুকুই এখানে কন্ট্রোল অল্ট আর এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারেন আমরা এখন ব্যাক এন্ডে কাজে চল যাব তো আমাদের ব্যাক এন্ডে যাওয়ার পরে অবশ্যই আমাদের আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে হবে যেহেতু আমি আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি তো আমি অ্যাক্টিভিটিটির নেম দিয়ে দিচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি ফিনিশ করে দিচ্ছি অবশ্যই সিঙ্ক হবে আমাদের আবারও ওয়েট করতে হবে আর এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি রেড করে দিতে পারি ব্যাকগ্রাউন্ডটা কাস্টম কালারে গিয়ে ওকে তো আপনার চাইলে এটার যে ভার্সনটা এটা আরও আপডেটেড করে নিতে পারেন কারণ এখানে আমি ইউজ করছিলাম আর অল রিলিজ যেখানে হয়েছে সেখানে অনেকগুলো ভার্সন দেওয়া আছে 0.8.3 লেটেস্ট ভার্সন যেটা 2017 রিলিজ হয়েছে আমি ইউজ করছিলাম সম্ভবত এই আগেরগুলা তো আপনারা চাইলে এই লেটেস্টটা ইউজ করতে পারেন 0.8.3 তো এটা জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি তো তারপর আবার সিঙ্ক করে নেবেন সিঙ্ক করার পরে ওকে সিঙ্ক কমপ্লিট তো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে গ্রেডার প্রপার্টিসে গিয়ে এখানে জাস্ট আরেকটা লাইন পেস্ট করে দিবেন এটা ট্রু করে দিব তো তারপর এটা ট্রু করার পর আপনারা সিঙ্ক করে নেবেন আবারও তো আমার সিঙ্ক কমপ্লিট ক্লোজ করে নিচ্ছি তো এখানে লিসেনার অ্যাড করার জন্য আমি জাস্ট প্রথমে এটা ফাইন্ড করে নেব ভেরিয়েবল এখানে ভেরিয়েবলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি কপি করছি অল্ট এন্টার করলেই হবে আপনারা চাইলে এটা উপরে ভেরিয়েবল তৈরি করে নিতে পারেন যাই হোক আমি এখানে দিয়ে দিলাম তো তারপর লিসেনার অ্যাড করে দিচ্ছি আমি এখানে অন ক্লিক লিসেনার এখানে সেট অন স্টেট চেঞ্জ লিসেনার যেটা আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি করে নিচ্ছি কোড গুলি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমাদের ইন্টেন্টটা ইম্পোর্ট করতে হবে তো আমি এখানে অল্ট এন্টার করে দিচ্ছি অল্ট এন্টার তো এইটুক এখানে যে ভেরিয়েবলটা দিছেন সেভ বাটন তো সেটা উপরে সেট অন স্টেট চেঞ্জ লিসেনার তারপর ইন্টেন্টের মাধ্যমে মেন অ্যাক্টিভিটি থেকে নেক্সট যে অ্যাক্টিভিটিটা আমরা তৈরি করলাম আর কালার রেড দিচ্ছি সেটা চলে গেছে স্টার্টিং অ্যাক্টিভিটিটা স্টার্ট করে দেওয়া হয়েছে তো আমরা আমাদের অ্যাপটা এখন ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি যে কেমন হচ্ছে কি না তাও আমি এখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি ওকে লঞ্চ হলো সাকসেসফুলিভাবে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু এখন সেভ করলে নেক্সট যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যেমনটা আমি এখানে নেক্সট অ্যাক্টিভিটিতে রেড কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ডের
আর এখানে এটা এটা কমপ্লিট হওয়ার পরে সেভটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক মার্ক শো করে নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যায়। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।